$337.6 billion মার্কেট ক্যাপ নিয়ে বিশ্বের 100 মেগা ব্র্যান্ডের মধ্যে থার্ড পজিশন এখন নেসক্যাফের দখলে। ইজি টু মেক, টেস্টি আর এনার্জেটিক হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি ইউএস, জার্মান সহ বিভিন্ন মিলিটারি ক্যাম্পের ডেইলি খাবারের মতো হয়ে যায়। 1938 সাল থেকে 2022 সাল, 100 বছরেরও কম সময়ে কীভাবে নেসক্যাফে সারা বিশ্বে নিজেদেরকে ছড়িয়ে দিল, কীভাবে এমন সব দেশে কফি নিয়ে গেল যেখানে কফি কেউ চিনতও না, নেসক্যাফে কীভাবে তাদের কম্পিটিশনদেরকে একদম পিছনে ফেলে দিল, নেসক্যাফে কি পারবে 21st সেঞ্চুরিতে এসেও মার্কেট ধরে রাখতে, এই সব কিছু নিয়ে একদম ডিটেইলড আলোচনা হবে আজকের এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, এই ভিডিও কিন্তু নেসক্যাফে স্পন্সর করেনি। শুরুতেই বলা লাগে নেসক্যাফের জিনিয়াস সব মার্কেটিং অ্যাড ক্যাম্পেইন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা প্রোডিউস করে যেই দেশ, সেই ইন্ডিয়ায় চাকে সরিয়ে অন্য বেভারেজ ডে টু ডে লাইফের পার্ট হতে পারে সেইটা ভাবাও অসম্ভব ছিল 1990এর দিকে। গালফ ওয়ার, সোভিয়েত ব্লকের ফল ইত্যাদির কারণে ইন্ডিয়ার ফরেন রিজার্ভ অনেকটা আগাচ্ছিল আজকে শ্রীলঙ্কার মতো, বেকারত্বের হার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে থাকা একটা ডিপ্রেসড নেশনকে টেস্ট দ্যাট গেটস ইউ স্টার্টেড মেসেজ দিয়ে নিজেদের দিকে টেনে নিয়ে আনে নেসক্যাফে। সালটা হচ্ছে 2010। নেসক্যাফে, ব্রু কফি আর টাটা কফির মধ্যে তুমুল আকারে কম্পিটিশন চলছে। ব্রু কফি অলরেডি নেসক্যাফের 7% মার্কেট ক্যাপ নিজেদের দিকে নিয়ে গিয়েছে, তো ওই সময় ইন্ডিয়ান ইকোনমির অনেক ডেভেলপমেন্ট হয় এবং একটা বড় অংশ 9টা থেকে 5টা জব করা মানুষ, এবং তাদের যে প্রবলেমটা হচ্ছে যে তারা কিন্তু তখন বেশি সোশ্যালাইজ করতে পারছিল না। নেসক্যাফে তখন এইটারই একটা অ্যাডভান্টেজ নেয়। নো ইয়োর নেইবার্স ক্যাম্পেইনের মধ্য দিয়ে নেসক্যাফে ইন্ডিয়ায় কফিকে এস্টাবলিশ করলো সোশ্যালাইজিংয়ের মাস্ট একটা পার্ট হিসেবে। সব কোম্পানি কিন্তু চায় যে ইউথদের মাথার মধ্যে তাদের কোম্পানির নামটা যেন গেঁথে যাক। নেসক্যাফে এই সেম কাজটা করলো কিভাবে, ইন্ডিয়ান যে ইউথ আছে তাদের মাথায় গেঁথে দিল একটা ক্যাম্পেইনের মাধ্যমে, রেডভলিউশন। এই জিনিস মার্কেটিং স্ট্র্যাটেজিটা ছিল কেমন একটু বলি। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মাধ্যমে করা এই ক্যাম্পেইন পুরো ভারতে একটা মেসেজ দেয়, আপনি যেই হন না কেন, যে লিমিটেশনেই থাকুন না কেন, এক কাপ কফি আপনাকে দেবে কনফিডেন্স। আর এই এক কাপ কফির গায়ে লেগে থাকে নেসক্যাফের লোগো। প্রায় 3 জেনারেশন ধরে নেসক্যাফে তাদের ব্র্যান্ড ইমেজ ইন্ডিয়ান পপুলেশনের মাথায় গেঁথে দেয় বিভিন্ন সব মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে, আর সেইগুলাই ছিল নেসক্যাফের সবচেয়ে বড় ওয়েপন। কিন্তু এই আইডিয়াগুলো একেবারেই নতুন ছিল না, এর আগে অস্ট্রেলিয়াতেও তারা সিমিলার ক্যাম্পেইনস রান করে। মজার কথা বলি, 1940 সালের আগে অস্ট্রেলিয়াতে 55% মানুষ কখনো কফি ট্রাই করেনি, আর যারা করেছিল তাদের প্রথম চয়েসই ছিল ব্রুসেলস কফি। আমি জানি না প্রনাউন্সিয়েশনটা ঠিক মতো করছি না, ব্রাসেলস কফি, বাট ওইরকমই কিছু একটা। ব্রুসেলস কফি এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি ছিল একটা চায়ের ব্র্যান্ড, এই কফি ছিল তাদের একটা সাইড প্রজেক্ট, এটা মেইন বিজনেসও ছিল না তাদের। 1943 সালের করা একটা রিসার্চে দেখা যায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন জব হোল্ড করা 1,20,000 আমেরিকানই ছিল নেসক্যাফের প্রথম লিভিং ব্রিদিং অ্যাড ক্যাম্পেইন, এবং এদের হাত ধরেই অস্ট্রেলিয়ানদের প্রথম পরিচয় হয় এই নেসক্যাফের ইনস্ট্যান্ট কফির সাথে। আর এমন সময় নেসক্যাফে অস্ট্রেলিয়ান মার্কেটে এন্টার করে যখন ইটালিয়ান ইমিগ্রেন্টরা অস্ট্রেলিয়ার লোয়ার ক্লাস এরিয়াগুলোতে ছোট ছোট খাবারের দোকান বসাচ্ছে, আর ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে বের হয়ে এসে আমেরিকান লাইফস্টাইলের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে অস্ট্রেলিয়ানরাও, ব্রিটিশ কনজারভেটিভ মাইন্ডসেট থেকে বের হয়ে এসে এক্সাইটিং নিউ ওয়েস্টার্ন কালচারের প্রতি এই অ্যাট্রাকশনকে ইউজ করে নেসক্যাফে নিজেদের এস্টাবলিশ করে নিল সেই কালচারের একটা অংশ হিসেবে। নেসক্যাফের সবচেয়ে বড় সাকসেসের যন্ত্রটা হচ্ছে যে তারা মানুষদের স্বভাব এবং তাদের টেস্ট, মানে হ্যাবিট এবং প্রেফারেন্স, টেস্টের প্রেফারেন্স বুঝে তারা হ্যাবিটের মধ্যে ইন্টিগ্রেট করেছে তাদের কফিগুলোকে, এবং এই কারণে তারা এত বেশি সাকসেসফুল হতে পারে। আরেকটা বিষয় আছে, বেশিরভাগ কোম্পানি পুশ মার্কেটিং করে, অর্থাৎ তাদের যে সার্ভিস বা প্রোডাক্টস আছে সেটা তাদের কাস্টমারের কাছে পৌঁছাই দেওয়ার অনেক বেশি চেষ্টা করে, রাইট? নেসক্যাফে যেটা করে সেটা হচ্ছে পুল মার্কেটিং, অর্থাৎ আপনার কাস্টমাররা আপনার প্রতি ইন্টারেস্টেড হয়ে আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। বাই দ্য ওয়ে, মজার ব্যাপার কি জানেন, ব্রাজিলে একটা সময় এত এত বেশি পরিমাণের কফি প্রোডিউস হতো যে ওটা জ্বালানি বা ফুয়েল হিসেবে ব্যবহার করা হতো। ভাবতে পারেন, যেটা একসময় ফুয়েল হিসেবেও ব্যবহার করা হতো সেটা এখন নেসক্যাফে সারা বিশ্বে বানাই ফেলেছে ল্যাভিশ, স্টাইলিশ আর মডার্ন একটা বেভারেজ। তো যাই হোক, পুল মার্কেটিংয়ে নেসক্যাফের 3টা স্টেজ আছে। এক হচ্ছে প্রমোশন, যেমন টেস্ট দ্যাট গেটস ইউ স্টার্টেড, নো ইয়োর নেইবার্স,
রেডভলিউশনের মতো কনজিউমার ক্যাচিং অ্যাড ক্যাম্পেইন। আরেকটা ধাপ হচ্ছে প্রোডাক্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষরা তো মিষ্টি বা ঝাল এই টাইপের খাবার খেয়ে অভ্যস্ত, তাদের প্যালেট তো এই কফি টক টেস্ট এটা তো পছন্দ করবে না, রাইট? আর পছন্দ না করাটাই তো স্বাভাবিক। এই জন্য নেসক্যাফে কি করলো, 3-in-1 মিক্স নিয়ে আনলো ইনস্ট্যান্ট কফি। এইটার কারণে মানুষজন কফি স্বাদ পাবে, আবার সেই চেনা পরিচিত মিষ্টি আর দুধের স্বাদও পাবে। অস্ট্রেলিয়ায় আনা প্রথম ইনস্ট্যান্ট কফির এক মগে ছিল 43টা কফি বিনের সমান ফ্লেভার, কিন্তু সময়ের সাথে অস্ট্রেলিয়ানদের টেস্ট চেঞ্জ হওয়ায় তারা সেই ফ্লেভার এখন অনেকটুকু কমিয়ে এনেছে। আর কেবল কফিই না, কফি ফ্লেভার ক্যান্ডি, লাটে, মোকা, এসপ্রেসো ইত্যাদি অজস্র ফ্লেভারের বিরাট এক কালেকশন তৈরি করেছে নেসক্যাফে। তৃতীয় যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইস। নেসক্যাফে নো প্রাইস কম্পিটিশন মেথডটা ফলো করে। তারা তাদের প্রোডাক্টের দাম সবসময় দুইটা রেঞ্জে রাখে, অ্যাফোর্ডেবল টু ম্যাস পিপল, যেমন ধরেন 5 টাকার মিনি প্যাক, এবং প্রিমিয়াম, যেমন ধরেন যে নেসক্যাফে গোল্ড। তাদের লক্ষ্য থাকে যে তাদের দামের বেসিসে কোনো কম্পিটিশন যেন ঢুকতে না পারে, মানে তারা দাম ঠিক রেখে কম্পিটিটরদের সাথে কোয়ালিটি দিয়ে টেক্কা দেয়। 4 নম্বর ধাপ হচ্ছে প্লেস। নেসক্যাফের সাকসেসের বড় একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তাদের বিশাল বড় স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। নেসক্যাফে এখানে সুবিধা পেয়েছে কিটক্যাট আর ম্যাগি থেকে। নেসক্যাফে তো দুটাই ওন করে, কিটক্যাটও ওন করে, ম্যাগিও ওন করে, সো তাদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেটাও কিন্তু নেসক্যাফে ইউজ করতে পারছে। নতুন কোনো দেশে বাইরের কোনো কোম্পানি আসতে চাইলে সবার আগে ওই দেশের ছোট ছোট কিছু কোম্পানি কিনে নেয় এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। যেমন আলিবাবা কিনে নিল আমাদের দেশের দারাজ। নেসক্যাফে এই স্ট্র্যাটেজি ইউজ তো করেই, সাথে তারা প্রোডাক্টকে প্রেজেন্ট করার জন্য বিভিন্ন ক্যাফে ভেন্ডিং মেশিনে বসায় দেয়, যাতে করে কাস্টমার প্রোডাক্টের প্রতি সবসময় অ্যাট্রাক্টেড থাকে। নেসক্যাফের মার্কেট স্ট্র্যাটেজি যে কতটা স্ট্রং এবং কতটা ফিউচার ওরিয়েন্টেড, এটা জাপানের কেস স্টাডি দেখলে বোঝা যায়। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। জাপান একটা চা খাতক দেশ, এটাকে তারা ধীরে ধীরে জেনারেশনের পর জেনারেশন কীভাবে তারা কফিতে ডাইভার্ট করে, এখন তারা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট কফি ইম্পোর্টার। এটা কীভাবে হলো, এটা জানতে চাইলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ইউনো, নেসক্যাফের এই গ্লোবাল ডমিনেশনের লাস্ট আরেকটা কারণ হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। নেসক্যাফে শুরুতে টার্গেট করেছিল আর্লি রাইজারদেরকে, সকাল সকাল ঘুম থেকে উঠে কফি খাওয়া, এইটাই ছিল তাদের মূল থিম। কিন্তু সময়ের সাথে কফিকে তারা দিনের যে কোনো সময় কনজিউম করা যায় এমন একটা বেভারেজে কনভার্ট করে নিয়েছে। ক্যান্ড কফি এনার্জি ড্রিঙ্ক হিসেবে সেল হচ্ছে যে কোনো স্টোরে। জিওগ্রাফিক্যালি তারা তাদের কনজিউমারকে ভাগ করে নিয়েছে। শহরের দিকের মানুষরা সকাল সকাল কফি খায় এবং তাদের পারচেসিং পাওয়ারটাও একটু বেশি, সো শহরে দেখবেন একদম সব লেভেলের কফি পাওয়া যাবে, লোয়ার এন্ড টু হায়ার এন্ড। কিন্তু রুরাল এরিয়াতে দেখবেন আপনি হাই এন্ড কোনো কফি খুঁজে পাবেন না, সেখানে আপনি দেখবেন ছোট ছোট স্যাচেট প্যাকেট অথবা 3-in-1 কফি। আচ্ছা, আরেকটা পার্ট হচ্ছে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। এসপ্রেসো বা এসপ্রেসো শর্ট সোসাইটির একটু হায়ার ক্লাস মানুষজনই বেশি কনজিউম করে, সো নেসক্যাফে এসপ্রেসো টার্গেট করে কিন্তু এই টাইপের কাস্টমার বেসকেই। আবার মিডিল ক্লাসের কাছে তারা দিচ্ছে নেসক্যাফে গোল্ড, যেন ইনকাম বাড়ার সাথে সাথে এই কাস্টমার বেস হাই এন্ড কফির দিকে ঝুঁকে পড়ে। এরপর চলে আসে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। 18-30 বছর বয়সীদের মধ্যে যদি নেসক্যাফে তাদের প্রোডাক্টকে অ্যাসোসিয়েট করে দিতে পারে, তাহলে অনেক লম্বা সময়ের জন্য অনেক বড় একটা কাস্টমার বেস ক্রিয়েট হয়ে যাবে। নেসক্যাফে তাই তাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বেশিরভাগ অ্যাড ক্যাম্পেইনই করছে এখন এই ইউথকে টার্গেট করে, কফিকে স্মার্ট এবং হায়ার লাইফ স্ট্যান্ডার্ডের মাস্ট একটা পার্ট হিসেবে তুলে ধরছে। টঙ্গের আড্ডার জায়গায় চেষ্টা করছে ক্যাফে কালচার ইনস্টল করতে। এই মার্কেট সেগমেন্টেশন করার কারণে নেসক্যাফে বুঝতে পারে যে তাদের কোন প্রোডাক্ট কোন ডেমোগ্রাফিকের কাছে সাকসেসফুল হবে। নেসক্যাফে মার্কেটে একই সাথে সব প্রোডাক্ট ছাড়ে না। নেসক্যাফের স্ট্র্যাটেজি হচ্ছে তারা এমনভাবে প্রোডাক্টগুলো দিবে যাতে করে প্রত্যেকটা ডেমোগ্রাফিককে তারা স্যাটিসফাই করতে পারে। সো এই ভিডিওটা এখন মোটামুটি শেষ, এখন আমরা একটু ইনফর্মাল আলোচনা করবো। আপনারা দেখতে পারতেছেন আমি এখন আমার রোড মাইকটা হাতে ধরে এইভাবে করে মুখের মধ্যে কথা বলছি, কারণ অনেকে আপনারা বলছেন যে কি আমার নাকি ভয়েস ঠিক মতো বা অডিওটা ঠিক মতো শোনা যাচ্ছে না, সো এই জন্য আমি বাধ্য হয়ে এরকম করে কথা বলছি। জানাবেন যে আমার মানে অডিওর লেভেলটা এখন ঠিক আছে কিনা। আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি, যদি আপনি জানেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেকে নাকি আপনারা জানেন না, একটা সার্ভে করে দেখছিলাম যে ম্যাক্সিমাম 50% মানুষ বলতেছেন যে কি আপনারা জানেন না যে আমি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় নতুন ভিডিও আপলোড করি। সো প্লিজ অ্যালার্ম দিয়ে রাখবেন দরকার পড়লে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট বৃহস্পতিবার সন্ধ্যা